ক্যান্সার কথাটি শোনা মাত্র মানুষের মনে সৃষ্টি হয় এক বিভীষিকা। মহিলাদের কাছে তেমনই এক বিভীষিকার নাম স্তন ক্যান্সার। সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশের নারীরা যেখানে প্রকাশ্যে স্তন শব্দটি উচ্চারণ পর্যন্ত করতে চান না, সেখানে শরীরে প্রাথমিক কোনো লক্ষণ দেখা গেলেও তারা গোপন রাখেন, যে কারণে বেশিরভাগ রোগী চিকিৎসকের শরণাপন্ন হন একেবারে শেষ পর্যায়ে। প্রতি 8 জন মহিলার মধ্যে একজনই স্তন ক্যান্সার হতে পারে এবং আক্রান্ত প্রতি 36 জন নারীর মধ্যে মৃত্যুর সম্ভাবনা একজনের। আমাদের দেশে ক্যান্সারে যত নারী মৃত্যু হয় তার অন্যতম কারণ স্তন ক্যান্সার। প্রতি 5 মিনিটে একজন নারী এতে আক্রান্ত হয় এবং প্রতি 11 মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা স্তন ক্যান্সার নিয়ে আলোচনা করব, যা সম্পর্কে জানলে আমাদের মা বোনদের জীবনে কাজে দিবে। বেশিরভাগ মানুষই জানে না স্তন ক্যান্সার কি। চিকিৎসকেরা বলেছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলোর বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। সেটি রক্তনালীর লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার। স্তন ক্যান্সার কেন হয় এই বিষয়টির উপর ধারণা থাকলে খুব সহজেই স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কথায় আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হসপিটালের অধ্যাপক নাজনীন নাহার বলেছেন, আমাদের জীবনাচরণ এবং খাদ্যাভ্যাসের কারণে স্তন ক্যান্সার হয়। এছাড়া পরিবারের কোনো স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে এবং কারো যদি 12 বছরের আগে ঋতুস্রাব হয় এবং যাদের 55 বছর বয়সে মেনোপজ বা ঋতু বন্ধ হয় তাদের স্তন ক্যান্সার হতে পারে। শতকরা 5% জেনেটিক মিউটেশনের জন্য এই ক্যান্সার হয়। দেরিতে গর্ভধারণ করলেও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। প্রাপ্তবয়স্কে তেজস্ক্রিয় বা বিকিরণ রশ্মি দিয়ে চিকিৎসা করালেও পরবর্তী জীবনে তার স্তন ক্যান্সারের বিকাশের সম্ভাবনা থাকে। মাত্রাতিরিক্ত ওজন স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। চর্বি স্ট্রোজেন হরমোন উৎপাদন করে, যা ক্যান্সারের জ্বালানি হিসেবে কাজ করে। যারা দীর্ঘদিন পিল ও হরমোন ইনজেকশন নিয়ে থাকেন তারা স্তন ক্যান্সারেরও ঝুঁকিতে থাকেন। স্তন ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে রয়েছে স্তনে পিণ্ড বা পুরু হয়ে যাওয়া, রক্ত নিঃসরিত হওয়া, আকার আকৃতি এমনকি ত্বকেরও পরিবর্তন হওয়া, চামড়া কুচকে যাওয়া বা উঠে যাওয়া অথবা চামড়া লাল হয়ে যাওয়া। সাধারণত স্তন ক্যান্সারে 50 বছরের বেশি বয়সীদের মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এক হিসেবে দেখা গিয়েছে যুক্তরাজ্যে প্রতি বছর 41,000 মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে স্তন ক্যান্সার 100% নিরাময় সম্ভব। 35 বছর বয়স হলেই প্রত্যেক মহিলার নিজে নিজে স্ক্রিনিং করা উচিত এবং বছরের অন্তত একবার USG ম্যামোগ্রাম করা উচিত। যার পরিবারে ক্যান্সারের ইতিহাস রয়েছে তাকে আরও আগে থেকে স্ক্রিনিং করা উচিত। স্তন ক্যান্সার শনাক্তকরণের পরবর্তী পর্যায় হলো এর সঠিক চিকিৎসা করা। স্তন ক্যান্সারের যে চিকিৎসাগুলো প্রধানত রয়েছে তা হলো সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও হরমোন থেরাপি। বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি অনেক হাসপাতালে স্তন ক্যান্সারের চিকিৎসা চলছে। তবে কয়েকটি বেসরকারি ও কিছু বড় সরকারি হাসপাতালে একটি করে ক্যান্সার ইউনিট থাকলেও বাংলাদেশে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা 150-এরও কম। অন্যদিকে বাংলাদেশে ক্যান্সারের যেসব চিকিৎসা ব্যবস্থা আছে তা একদিকে অপ্রতুল্য এবং অন্যদিকে দীর্ঘমেয়াদী ও বেশ ব্যয়বহুল। ফলে পরিবারের কারো ক্যান্সার হলে সেটি ওই পরিবারের উপর এক ধরনের দুর্যোগ ডেকে আনে। এ সময় পরিবার এবং বন্ধুবান্ধব সহ আশেপাশের মানুষের মানসিক সহায়তা একজন রোগীকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে, যা পাওয়ার সুযোগ নারীদের ক্ষেত্রে খুবই কম। তবে অধ্যাপক নাহার বলেন, চিকিৎসা ব্যয় রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে ব্যয় পরিকল্পনা করা যায়। বিশেষজ্ঞদের মতে কিছু সহজ নিয়ম মেনে চললে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই এড়ানো সম্ভব। এই সহজ নিয়মগুলো হলো, 1. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষত স্থূলতার সাথে স্তন ক্যান্সারের একটি যোগসূত্র রয়েছে। 2.
প্রত্যেক নারীরই প্রতিদিন আধ ঘন্টা ব্যায়াম অথবা যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করা উচিত, কেননা এটি নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকাংশে মুক্ত রাখে। তিন, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। সবজি জাতীয় খাবার যেমন বাঁধাকপি, ফুলকপি, ফলমূল ইত্যাদি খাবার বেশি খেতে হবে। এ ধরনের সবজি খাওয়ার অভ্যাস করে তুললে স্তন ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায়। চার, অতিরিক্ত মদ্যপান বা মদ্যপান থেকে বিরত থাকতে হবে। স্তন ক্যান্সার কোনো লজ্জার বিষয় নয় বা কোনো গোপন রোগ নয়। প্রতি ৬ মিনিটে একজন নারী যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন সেটাকে লজ্জার বা গোপন ভাবার কোনো সুযোগ নেই। আমাদের সকলের সচেতনতাই পারে স্তন ক্যান্সার প্রতিরোধ করতে। সকলের মাঝে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাই বন্ধুরা, লজ্জা আর সংকোচ বোধ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আপনাদের অনুপ্রেরণা আমাদের নিত্য নতুন জ্ঞান গল্প ভিডিও তৈরি করার শক্তির প্রধান উৎস।